শাওলিন কথাটি শুনলেই মাথায় আসে শাওলিন সকার সিনেমার নাম। ফুটবল ও শাওলিন কুংফুর মিশ্রণে ভিন্ন ধারার এই সিনেমাটি নির্মাণ করা হয় হংকংয়ে, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতে 1500 বছর ধরে চর্চা করা হচ্ছে মার্শাল আর্টের অন্যতম ধারা শাওলিন কুংফু। চীনের হেনান প্রদেশের শাওলিন মনিস্ট্রি থেকে এর উৎপত্তি। ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তে পৌঁছেছে এর চর্চা। এখন রাজধানীর ঢাকায় এই কৌশল শেখা সম্ভব। শাওলিন কুংফু মূলত বিশেষ শারীরিক কসরত চর্চা। কুংফুর কৌশল আর ভঙ্গিগুলো ধার করা হয়েছে বিভিন্ন জীবজন্তুর আক্রমণ ও প্রতিরক্ষার নানা ভঙ্গিমা থেকে। বিস্ময়কর এই মার্শাল আর্ট রপ্ত করতে প্রয়োজন মানসিক এবং শারীরিক শক্তি সাধনা। 4 বছরের শিশু থেকে নারী পুরুষ সবাই শাওলিন চর্চা করতে পারে। বর্তমানে স্পোর্টস ইভেন্ট হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে এটি। ধানমন্ডির মতো একটা প্লেসে, কলাবাগান মাঠে, এখানে আপনি বলতে পারেন এখানে 100% সেফ। কারণ যেখানে আমি নিজে এখানে আসছি, আর আমাদের এটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, এখানে আপনার যে সার্টিফিকেটটা আসবে আমাদের গ্র্যান্ড মাস্টার সেনা স্যার, তার আন্ডারে সার্টিফিকেটটা আসবে। জিমের অনেক সাইড এফেক্টও আছে, অনেক সময় লিগামেন্ট ছিঁড়ে যায়, তারপরে এজ বাড়ার সাথে সাথে জিম ছেড়ে দিলে স্বাস্থ্য ইমব্যালেন্স হয়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়। কিন্তু আমাদের মার্শাল আর্টে সেটা হয় না, কারণ আমরা এক্সট্রা কোনো ইকুইপমেন্ট আমরা ব্যবহার করি। শারীরিকভাবে সুস্থ থাকতেই অনেকেই ঝুঁকছেন শাওলিনের দিকে। রক্তচাপ নিয়ন্ত্রণ ও ডায়াবেটিসের মতো নানা ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে এটি। আজকাল আমরা দেখি নিউজ পেপারে প্রতিদিন যে মেয়েদের বাজেভাবে মিসট্রিটমেন্ট করা হচ্ছে। সো ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক শাওলিন করলে যেটা হয়, মেয়েদের কনফিডেন্স বাড়ে, প্লাস ওরা শিখে যে সেলফ ডিফেন্স কেমনে করে। কুংফু শেখার পর থেকে আমার একটা জিনিস সুবিধা হচ্ছে কি, আমি আত্মরক্ষা করতে পারি খুব সহজে, কেউ টিস করলে আমার ডিফেন্স করতে কষ্ট হয় না, ভয় লাগে না, এবং আমি যে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে হোক এবং শারীরিকভাবে হোক আমি অনেক কনফিডেন্ট, এবং রাতে ঘুম খুব ভালো হয়। দেশে শাওলিন কুংফুর প্রচার ও প্রসার ঘটাতে কাজ করে আসছেন রেজাউল করিম। আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতিযোগিতারও আয়োজন করছেন তিনি। আমাদের তো ছেলেমেয়েরা এখন অনেকটা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, ফেসবুক অ্যাডিক্টেড হয়ে গেছে। এই অ্যাডিকশন থেকে দূরে রাখার জন্যে কুংফুটা হচ্ছে একটা ক্রিয়েটিভ মার্শাল আর্ট, এবং এটার মধ্যে নতুনত্ব আছে। এটা মানে একঘেয়েমি না, মানে আপনার একটার পর একটা স্টেপ আসে এবং এটা লং একটা প্রসেস। সামান্য খরচে আমরা শিখাই। আমাদের এখানে অ্যাডমিশন হচ্ছে 1000 টাকা নেই, আর মান্থলি 1000 টাকা নেই। মানে আমাদের মাস্টার চায়না থেকে শিখছে। আমি চেষ্টা করতেছি যে এটাকে মানে যারা নিতে চায়, যারা প্রফেশনাল নিতে চায়, শিক্ষক হতে পারবে, আর যদি খেলতে যেতে চায় ইন্টারন্যাশনাল যে কোনো গেমে খেলতে পারবে। কারণ এটা আমাদের অলিম্পিকের ইউরোপিয়ান অলিম্পিক স্বীকৃত। এটা ইউরোপে যে কোনো গেম হলে বা আমাদের কাছে আমাদের মাধ্যমে যেতে পারবে। আর আমি তো হচ্ছে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের মেম্বার, এবং আমার ক্লাবটা এনলিস্টেড করা, তো আমরা বাংলাদেশ সরকারের পারমিশন নিয়েও যেতে পারবো। কলাবাগান মাঠে সপ্তাহের 5 দিন সকালে শেখানো হয় শাওলিন কুংফু। ঢাকার বাইরে 5 জেলায় চলছে এর কার্যক্রম। ধীরে ধীরে 64 জেলায় শাওলিন কুংফুর চর্চা ছড়িয়ে দিতে চান রেজাউল। কুশল ইয়াসির, আরটিভি, ঢাকা।